হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক চব্বিশ সালের ইতিহাস সাবজেক্টের এবং কিউ এবং এসে কিউ প্রশ্নমূলক আলোচনা করব মূলত আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন এই চ্যাপ্টার থেকে তোমাদের এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ মেনলি এমসি এবং এসসিকিউ সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও তাতে করে হবে কি আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা ডিরেক্টলি সেই নোটিফিকেশান থেকে ক্লিক করে বা আমাদের চ্যানেলে এসে ভিডিওটা দেখে নিতে পারবে তাই আর দেরি না করে চলো শুরু করি এমসি কিউগুলো সবার প্রথমে আমরা এমসি কিউ পর্ব শুরু করব কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের অবশ্যই বলে রাখি না আমাদের এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন আর ভিডিও রিলেটেড রকম আপডেট পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো আমি ইনস্টাগ্রাম ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে সুতরাং সেই লিংকে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে জয়েন করে নাও এবং ফ্রি অফ কস্টে পিডিএফগুলো কালেক্ট করে নাও বলে রাখি বিনামূল্যে কোনো রকম টাকা আমাদের দিতে হবে না সো চলো এখন দেখেনি কোশ্চেন নাম্বার ওয়ান দেখে নাও মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় চারটে অপশন আছে তার মধ্যে লাহোর অধিবেশন হবে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট আছে দেখে নাও দুই নম্বর কোশ্চেনটা দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা কেছিলেন এটা হচ্ছে দেখো উইলিয়াম হান্টার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে রয়েছে তিন নম্বরে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে এটি হচ্ছে দেখে নাও লাহোর অধিবেশনে নেক্সট রয়েছে উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইস রয় ছিলেন এটা লর্ড মিন্টো চারটে অপশনের মধ্যে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোশ্চেনটা দেখে নেব ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করা হয় কার সময়ে এটা হচ্ছে দেখো লর্ড লিটন চারটে অপশনের মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ছয় নম্বর কোশ্চেনটা দেখে নাও উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক মাটোয়ার নীতি ঘোষণা করেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখে নাও র্যামজে ম্যাকডোনাল্ড অপশান ডিতে আছে সাত নম্বরে রয়েছে কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এটি হচ্ছে দেখো আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের আইন অনুসারে ভাইস রয় উপাধি পান এটা হচ্ছে দেখো গভর্নর জেনারেল অপশন ডি উইল বি কারেক্ট অ্যান্সার নয় নম্বর কোশ্চেনটা দেখে নাও মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট আছে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে সাইমন কমিশন ভারতে আসে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের স্লাইডে আমরা চলে যাব দেখে নাও এগারো নম্বর কোয়েশ্চেনটা রাওলাট আইনকে কে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে মন্তব্য করেন এটি হচ্ছে মহাত্মা গান্ধী অপশন বিতে আছে ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন এটিও হচ্ছে দেখো মহাত্মা গান্ধী অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তেরো নম্বরে রয়েছে প্রথম গোল টেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি এটা হচ্ছে দেখো কংগ্রেস অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার চোদ্দ নম্বরে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে পনেরো নম্বরে মার্লামেন্টো শাসন সংস্কার আইন পাশ হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এরপরে ষোলো নম্বর কোশ্চেনটা রয়েছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এটা হচ্ছে তেরোই এপ্রিল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর সতেরো নম্বরে রয়েছে রাওলাট আইন কবে পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অপশন বিতে রয়েছে আঠেরো নম্বর কোশ্চেনটা দেখে নেব কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং দেখে নাও অ্যান্সারটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম অপশন সিতে আছে মুসলিম লীগ এর পরের কোশ্চেন দেখে নাও মুসলিম লীগ গঠিত হয় এটি হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তারপরে রয়েছে মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে ঢাকাতে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর একুশ নম্বরে রয়েছে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন এটা হচ্ছে দেখো সালিম উল্লাহ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরের স্লাইডে আমরা চলে যাব দেখে নাও রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিশন কমিশন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এরপরে আমরা চলে যাবি প্রশ্ন উত্তর পর্বে তো তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের অবশ্যই বলে রাখবো না আমাদের চ্যানেলেই তোমরা ইতিহাসের প্রত্যেকটা সাবজেক্টের সরি ইতিহাস শুধু নয় প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে এমসিকিউ এসএ কিউ লং কোয়েশ্চেন সমস্ত ধরনের ভিডিও এবং সমস্ত ধরনের প্রশ্নোত্তরের আলোচনামূলক ভিডিও তার সাথে সাজেশনমূলক আলোচনা সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং বলে রাখি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানানো আছে আলাদা আলাদা প্লেলিস্টের নাম তোমরা কিন্তু দেখতে পাবে এবং প্রত্যেকটা প্লে লিস্টে পরপর তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবে এমসিকিউ এসিকিউ লং কোয়েশ্চান সমস্ত ধরনের ভিডিও এবং বলে রাখি তোমাদের সুবিধার্থে এই কাজটি করা মানে প্রত্যেকটা প্লেলিস্ট লিস্ট ইন্ডিভিজুয়ালি বানানো হয়েছে এবং সমস্ত ধরনের পিডিএফ সব ধরনের কোয়েশ্চেন এবং অ্যান্সারের পিডিএফ তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা চেক করবে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে খুব সহজেই আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও এবং প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে সো এই গেল ঘোষণা অবশ্যই তোমরা দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো এবং পিডিএফগুলো অবশ্যই তোমরা কালেক্ট করে নাও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত জয়েন করি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলকে অল নোটিফিকেশন অন করে দাও চলো এরপরে দেখে নি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফার্স্ট কোশ্চেন মন্টেগো চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো সো দেখে নাও অ্যান্সারটা এই আইনে কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বন্টিত হয় নেক্সট রয়েছে গোল টেবিল বৈঠকের পর কি নামে শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল এটা দেখো উনিশশো সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাব সমূহ নামে সেটপত্র প্রকাশ করে এরপরে রয়েছে দেখো মরলে মিন্টো আইনের দুটি অসংগতি উল্লেখ করো না প্রথমত এই আইনে ভারতের কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি এবং দ্বিতীয়ত নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না নেক্সট রয়েছে রাওলাট কমিশন কাকে বলে অ্যান্সারটা দেখে না ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে উনিশশো সালে স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে পাঁচজন সদস্যের একটি কমিটি গঠিত হয় এটাই হচ্ছে কমিশন নাম লেখক দেখে নাও মুজফর আহমেদ ধরণী গোস্বামী পিসি যোশী অমৃত শ্রীপাদ ডাঙ্গে গঙ্গাধর অধিকারী প্রমুখ নেক্সট রয়েছে সত্যবিলোক নীতির দুটি শর্ত উল্লেখ করো দেখে নাও কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে সাত নম্বরে রয়েছে দেখো কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম সত্য নীতি গ্রহণ করেছিলেন ঝাঁসি সাতারা নাগপুর প্রভৃতি রাজ্যের রাজারা আট নম্বরে রয়েছে ভারতের সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয় সো দেখে নাও পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স প্রথম এই নীতি প্রয়োগ করেছিলেন নেক্সট রয়েছে নয় নম্বর কোয়েশ্চেন সিমলা দত্ত বলতে কি বোঝো সো আগা খাঁর নেতৃত্বে উনিশশো ছয় খ্রিস্টাব্দে ফার্স্ট অক্টোবর পঁয়ত্রিশ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিমদের স্বার্থ রক্ষার দাবি সম্বলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয় এটি হচ্ছে সিমলা দত্ত নামে পরিচিত নেক্সট রয়েছে দেখে নাও রায়লাট আইনের একটি শর্ত লেখক না এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয় পরের স্লাইডে আমরা চলে যাব এগারো নম্বর কোশ্চেনটা দেখে নাও লখনৌ চুক্তির দুটি শর্ত লেখক সো প্রথমত কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয় এবং দ্বিতীয়ত মুসলিম লীগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয় এরপরে বারো নম্বর কোশ্চেন রয়েছে মরলেমিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত কি ছিল না দেখো মুসলিম সম্প্রদায়ের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া এটি ছিল মরলেমিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত এরপরে রয়েছে দেখো কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন না আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন চোদ্দো নম্বরে রয়েছে মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে দেখো ঢাকার নবাব সালিম উল্লাহ নেক্সট রয়েছে পনেরো নম্বর কোয়েশ্চেন ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখক হায়দ্রাবাদ কাশ্মীর মহীশূর ইত্যাদি নেক্সট রয়েছে ষোলো নম্বরে কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন নাও খুবই ভাইটাল কোয়েশ্চেন উনিশশো সালের আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরি চৌরায় কিছু আন্দোলনকারী একদল পুলিশকে পুড়িয়ে মারে এবং সহিংস আচরণের জোরে জেরে ক্ষুব্ধ গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন মানে মেনলি চৌরি চৌরি চৌরা যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন নেক্সট রয়েছে কবে চোদ্দ দফা দাবি ঘোষিত হয় এবং এর প্রধান উদ্দেশ্য কী ছিল সো উনিশশো সালে মুসলিম লীগের দিল্লি অধিবেশনে লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না তার চোদ্দো দফা দাবি পেশ করেন এবং উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থ স্বার্থরক্ষা এরপরের কোশ্চেন দেখে নেব আমরা ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয় দেখে নাও কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি উনিশশো সালের দোসরা মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে সেটি হচ্ছে ভাইকাম সত্যাগ্রহ এবং সবচেয়ে লাস্ট এসএ কিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নটা দেখে প্রশ্নটা দেখে নাও উনিশশো সালের লখনৌ কংগ্রেসের গুরুত্ব কি কী ছিল বা গুরুত্ব উল্লেখ করো সো দেখে নাও এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ঐক্য রচিত হয় এবং এতে কংগ্রেসের শক্তি বাড়ে সো এই গেল তোমাদের এমসি কিউ এবং এসে কিউ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্ন সেটটি বানানো তোমরা খুব ভালোভাবে এগুলো প্রিপেয়ার করো এবং বলে রাখি এই কোশ্চেনগুলো থেকে এক্সামে যথেষ্ট তোমাদের চান্স আছে কমন পেয়ে যাওয়ার সো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আরও যদি রকম কিছু বলার থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ